গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা প্রত্যেকেই ভালো আছো, আর আমিও আছি ভালো। তো এখন আমি বেডটাকে ক্লিন করে আগে সেট করে নিচ্ছি। আর এইদিকে আমার ছেলে ভীষণ দুষ্টু করছে, আবার ভয়ও করছে আমার যে মোবাইলটা নাও ফেলে দে। তো ফ্রেন্ডস, চান টান কমপ্লিট, আর পুজো করা হয়ে গেছে। এখন যাবো রান্না করতে, আর কিছু খেয়ে নেবো তার আগে, কারণ চার বিস্কিটে খেয়েছিলাম, এখন পর্যন্ত কিছু খাইনি। আর 12টা বাজবে, আর রান্না বসাবার আগে ছেলে মেয়ে দুজনকে চানও করাতে হবে। আমার ছেলে এখন খাবো আম আর মুড়ি খেয়ে নি। আজকে আমাদের রান্না করা হবে মিষ্টি কুমড়ের ভাজা। এখানে একটা নিরামিষ তরকারি করবো, তার সঙ্গে কাঁঠাল কুটি নিরামিষ সবজিতে। আর এখানে আছে শাক, আর ভাত হয়ে গেছে, ডাল পরে দিয়ে বানাবো। নিরামিষ তরকারি বানানোর জন্য এই ডাইলের বড়িগুলো প্রথম ভেজে নেব। তারপর দেব তেজপাতা, একটা শুকনা লঙ্কা, অল্প টুকু পাঁচফোড়ন, এখন সবজিগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব কাঁঠালের বিচিগুলো। এখন দেব নুন, হলুদ, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো চিনি। তাহলে ভালো করে মিশিয়ে নেব। নিরামিষ সবজিটার মধ্যে আমি সামান্য জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমার সবজি কমপ্লিট, এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা। Thank you.
আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো আমরা কোথায় আসছি? ছাদে। এখন বসো, গাছটা লাগিয়ে নি। না না, আমি কুড়বো। আমি কুড়িয়ে দিই, তুমি লাগিয়ে দাও। আ না প্লিজ। আমারও কুড়তে ইচ্ছা করে, একটু দাও না। না পারবে? গাছ লাগানো হয়ে গেছে না বাবা, চেপে ভালো করে। এখন জল দেবো না, হ্যাঁ জল আছে না, সকালে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি আসবে। হয়ে গেছে, খাবে কত গাছ না, আসে স্লিপ খেয়ে যাবে। আসবে না, তুমি আসবে না। হ্যাঁ, ভাত খেতে চলে আসছি। এই হলো ভাত, মিষ্টিকুমার ভাজি, শাক, এই লেবুটা খেতে দারুণ লাগে, একদম অনেক গন্ধ লেবুটার, আমরা গন্ধ লেবু বলি। আর ডিমের তরকারিটা কিন্তু আজকে বানাইনি, এটা কাল রাতে, আর এখানে তরকারি, তো খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো ভাতটাত খেয়ে রান্নাঘর পরিষ্কার করে যা কাজকর্ম ছিল সব করে আসছি। এখন ভেবেছি তোমাদের সঙ্গে অল্প কথা বলে আমার ভিডিওটা এন্ড করে দিই। আর ছেলে মেয়ে দুজনে ঘুমাচ্ছে, তখন যে দেখেছিলাম আমি আমার মেয়ে গিয়ে ছাদে অ্যালোভেরা গাছটা লাগিয়েছি, তো এই যে বৃক্ষরোপণের মহান কাজটা সেটা লাইফে প্রথমবার করেছি আমার মনে হয়। আদৌ কি না গাছ লাগিয়েছি সেটা আর মনে নেই আমার, তো বাজবে কি না জানি না। তো আমাদের গাছ মানে আমাদের ছাদে যে এত গাছ দেখতে পেয়েছো তোমরা, তো সব এগুলো আমার শাশুড়িমাই লাগিয়েছেন। তো ওনার হাতে আবার গাছ খুব ভালোই হয়, মানে মরা গাছও প্রাণ পেয়ে যায় এমন অবস্থা। তো অনেক ফুল ফুটেছিল আজকেও, তো সেগুলো জবা ফুল, অন্য ফুলও আছে, তো যেদিন ফুলগুলো তোলা হবে না আমি ভিডিও করে তোমাদেরকে দেখাবো। আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি, দুদিন মানে 20-21 দিন পর দুদিন শুধু রোদ দিয়েছে, তারপরে আবার স্টার্ট হয়ে গেছে। আর হলো কাল রাতে কাপড় ধুয়ে, রাতে মানে মেশিনে কাপড় ধুয়েছি, তো ধুয়ে মেলে আসছে যে সেগুলো আর আনা হয়নি, এখন এনে সব ঘরে মেলে দেবো, তো শুকিয়ে যাবে, ফ্যান চলছে শুকিয়ে যাবে। আর আজকের কাপড়গুলো এই রাতেই ধোবো, রাতে মেশিন চালিয়ে দেবো। তো আজকে কী কী করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো ভাবছি আজকের ভিডিওটা এখানে অ্যাড করে দিই। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যাতে না ভুলো। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।